নমস্কার প্রিয় দর্শক শ্রোতা মণ্ডলী, সমাচার ত্রিপুরা চ্যানেলের পক্ষ থেকে নিন শুভেচ্ছা এবং ভালোবাসা। আমি ডক্টর এসপি গোস্বামী আপনাদের সামনে প্রত্যেক দিনই আসছি। হ্যাঁ, আমার উদ্দেশ্য একটাই, হোমিওপ্যাথি সম্পর্কে আপনাদের জ্ঞান দান করা। আমি একটা এই সিরিজে আমি প্রত্যেকটা ওষুধ নিয়ে আলোচনা করছি এবং আমার ইচ্ছে যে আপনারা সবগুলো ওষুধ সম্পর্কে আগে জেনে নিন এবং তারপরে আমরা রোগের সিরিজে আসব এবং রোগগুলোতে কী কী ওষুধ দেওয়া হয় সেটা আলাদা আলাদাভাবে দেখব। কিন্তু আগে যদি ওষুধগুলোর নাম জেনে যান তাহলে তখন বুঝতে সুবিধা হবে। সেটার জন্যে সব ওষুধের সাথে আপনাদের পরিচিত হওয়া দরকার। সেটার জন্যই প্রত্যেক দিন একটা করে ওষুধের নাম আমি নতুনভাবে সংযোজন করছি এবং আপনাদের তার কার্যকারিতাটা বুঝিয়ে দিচ্ছি, কারণ হোমিওপ্যাথি ওষুধের উপরই মেডিসিন বেসড ট্রিটমেন্ট এবং লক্ষণভিত্তিক ট্রিটমেন্ট। এরপরে আসবো লক্ষণ। আসুন, আজকে যে ওষুধটা নিয়ে আলোচনা করব, ভেরি ইন্টারেস্টিং, ভেরি ইন্টারেস্টিং কি বলবো, এই ওষুধটার গুণাবলী বলে শেষ করা যাবে না এবং এটা যে মানুষের জীবনে কি ভূমিকা নিতে পারে আজকে আমার আলোচনা শুনলেই আপনারা বুঝতে পারবেন। প্রথমেই বলছি, যদিও এই ওষুধটা, হ্যাঁ, এই ওষুধটা সম্পর্কে কিছু বলার আগে আমি নামটা বলে নিই তাহলে ভালো হবে। আজকের আলোচনার ওষুধটার নাম হচ্ছে ইগনেশিয়া অ্যামারা, ইগনেশিয়া অ্যামারা। ইগনেশিয়া অ্যামারা খুব নাম করা একটা ওষুধ, কিন্তু খুব নাম করা, কারণ সব ডাক্তাররাই জানেন ইগনেশিয়া অ্যামারার নাম এবং বিভিন্ন কাজে ওনারা ব্যবহার করে থাকেন। আজকে এই ইগনেশিয়া সম্পর্কে বলার আগে আমি যে কথাটা সবচেয়ে বেশি গুরুত্ব দেব সেটা হচ্ছে, এটা মহিলাদের একটা বিশেষ রোগ অথবা মহিলাদের একটা বিশেষ অবস্থার রোগে ব্যবহার করা হয়। বিশেষ একটা অবস্থা, সেই বিশেষ অবস্থাটা কি সেটা সম্পর্কে একটু শুনুন। মেয়েদের জীবন ভেরি সেন্সিটিভ, মহিলাদের জীবনে কি বলবো, খুব কোমল হৃদয়, খুব কোমল হৃদয়, কোমল জীবন, এবং মহিলারা একেবারে বোকা, একদম সহজ, একদম সরল, এটা বোধহয় প্রকৃতির নিয়ম, প্রকৃতির নিয়ম এটা। এই জন্যই মেয়েদের সৃষ্টি করা হয়েছে একেবারে অবুজ, বিশ্বাস করা, ভালোবাসা, ভালোবাসার মন, এভরিথিং, সেই গুণগুলো নিয়েই মহিলাদের জন্ম, ঠিক আছে। এই জন্যই তো পুরুষরা সবচেয়ে বেশি ভালোবাসেন মহিলাদের, পুরুষের চেয়েও মহিলাদের বেশি ভালোবাসেন। এটার সাথে সবসময় স্বার্থ জড়িত নয়, অনেক পুরুষ আছেন অনেক মহিলাকে একেবারে কি বলবো নিঃস্বার্থভাবে ভালোবাসা থাকে, এটা আমি নিজে দেখেছি। দেখুন, এই জন্যে কেন কি যারা বুঝতে পারেন যে মহিলারা সত্যি সত্যি একেবারেই সরল, রিয়েলি আমি যেটা ফিল করেছি আমার জীবনে, আমি যেটা ফিল করেছি, মহিলাদের মতো সরল এই পৃথিবীতে নেই, একেবারেই অবুজ। অর্থাৎ পুরুষ যা বলল সেটাই ওরা বিশ্বাস করেন, বিশ্বাস করেন, প্রথমে তো বিশ্বাস করেন। অনেক সময় আঘাত পেতে পেতে এরা কিছুটা চালাক হন, কিন্তু শুরুতে সব মহিলারই বিশ্বাস করেন, ঠিক আছে। আসুন, এই জন্যেই বলি এই বিশ্বাস থেকেই যে পরিণতি হয় মেয়েদের সেটাই, সেটারই ঔষধ হচ্ছে ইগনেশিয়া। বলবেন কি, দেখুন মেয়েদের জীবনে বিভিন্ন রকমের আঘাত আসতে পারে, তার প্রথম আঘাতটা হচ্ছে প্রেমে ব্যর্থতা, প্রেমে ব্যর্থতা অথবা পারিবারিক একটা অবহেলা, যেমন অনেকগুলো ফ্যামিলি মেম্বার আছে সেখানে মেয়েটাকে প্রচণ্ড অবহেলা করা হচ্ছে, শিক্ষায় দীক্ষায় লালন পালনে আর্থিক সাহায্য সমস্ত কিছু, যে মেয়েটা ফিল করছে যে আমাকে সবসময় অবহেলা করা হচ্ছে, হ্যাঁ, তার মনে ধীরে ধীরে দুঃখটা জমছে, এটা গেল একটা ব্যাপার। আরেকটা হচ্ছে, একটা মেয়ে একটা ছেলেকে বিশ্বাস করলো, ছেলেটা মিষ্টি মিষ্টি কথা বলল এবং মেয়েটা তার কথা শুনে একেবারে সব কিছু মন উজাড় করে সব কিছু দিয়ে দিল, বুঝতে পারছেন, মন উজাড় করে ভালোবাসা দিল, সমস্ত কিছু দিয়ে দিল এবং তার বিশ্বাস ছিল যে এই ছেলেটা আমাকে বিয়ে করবে এবং তারপরে একটা সুন্দর ঘর বাঁধবে এবং আমাকে সে সুখী রাখবে, যেটা সে প্রথম বলে, ঠিক আছে। এই বিশ্বাসটুকু নিয়ে সে যখন এগিয়ে যায় তারপরে হঠাৎ দেখা যায় যে ছেলেটা বিট্রে করলো অথবা বিশ্বাসঘাতকতা করে সে চলে গেল, তার স্বার্থ আদায় করে সে চলে গেল। এই ক্ষেত্রে সেই মেয়েটার যে অবস্থা হয়, হঠাৎ বিশ্বাসে যে আঘাত, সেই বিশ্বাসের আঘাতের কারণে সেই মেয়েটার মনে যে দুঃখ সৃষ্টি হয়, সেই দুঃখটা এত গভীর হতে পারে, এত গভীর হতে পারে যে দেখা যায় পরে সেই মেয়েটার একটা রোগ হয়ে গেল। আপনারা বলবেন সেই রোগটা কী, সবসময় মনমরা অবস্থা, একেবারে
মনমরা অবস্থা, দুঃখ, অর্থাৎ কোনো কিছুই তার ভালো লাগছে না। তখন সেই মেয়েটার মনের অবস্থা যে কী হয় সেটা সেই মেয়েটাই বলতে পারবে, কাউকে সে কিছু বলতে পারে না, কারণ এটা বলার কথা নয়। তার মনের গভীরে যে ক্ষত সৃষ্টি হয় সেটা থেকে সে কখনো কাঁদে, কখনো হাসে, হ্যাঁ, এমনকি সেটা সিরিয়াস হয়ে গেলে হিস্টিরিয়াও হয়ে যায়। সেই রোগটার নাম হচ্ছে হিস্টিরিয়া, বুঝতে পাচ্ছেন? এই এ ধরনের রোগী আমি প্রচুর পেয়েছি। এই মেয়েদের দেখলেই বোঝা যায়, মুখে হাসি নেই, মলিন চেহারা, এবং সবসময় মনে হয় যে জীবনে কিছুই পেল না, জীবনে কাউকে যেন আর বিশ্বাস করতে পারছে না, ইভেন তার বেঁচে থাকার ইচ্ছে পর্যন্ত নেই, এরকম একটা মনের অবস্থা হয়। চলাফেরায় বোঝা যাচ্ছে যে জীবন একেবারে নৈরাশ্যে ছেয়ে গেছে। এই ধরনের অবস্থারই ঔষধ হচ্ছে ইগনেশিয়া। যখনই দেখবেন একটা মেয়ের জীবনে এরকম অবস্থা, কোনো তার হাসি আনন্দ বলতে কোনো কিছু নেই, আপনার সঙ্গে কথা বলার সময় তার মুখে হাসি নেই, চিন্তিত, দুশ্চিন্তা, এবং মুখটা দেখে কষ্ট হবে। যারা সেন্সিটিভ পুরুষ তারা মুখ দেখে, মেয়েটার মুখ দেখে বুঝতে পারবেন যে তার জীবনে দুঃখের সীমা নেই। আমি অনেক টিভি সিরিয়াল দেখেছি, এ ধরনের মেয়েদের প্রতি কিন্তু প্রচুর পুরুষরা প্রচণ্ড সহানুভূতিশীল হয়ে যান এবং তারপরে এমন কাজ করে বসেন যে সত্যি সত্যি আমরা সেই ছবিগুলো দেখে আনন্দ পাই, অর্থাৎ সেই মেয়েটার দুঃখটা দূর করার জন্য। অনেক পুরুষ কিন্তু একেবারে কী বলবো, একেবারে উঠে পড়ে লেগে যান, তার মনে হয় যে এই মেয়েটার মুখে যদি হাসি ফোটাতে পারে তাহলে আমার জীবন ধন্য। আছে, এরকম পুরুষও আছে। হ্যাঁ, তাহলে আপনাদের কাছেও আমার এইটুকুই আবেদন যে যখনই দেখবেন এ ধরনের কোনো পেশেন্ট তখনই কিন্তু ইগনেশিয়া ওষুধটা আগে দেবেন। হ্যাঁ, তারপরে সহানুভূতির সঙ্গে আপনি তাকে যা সাহায্য করতে পারেন নিশ্চয়ই করবেন, অর্থাৎ তার দুঃখটা ভুলিয়ে দিতে হবে। এটা হচ্ছে সাইকোলজিক্যাল ব্যাপার। সাইকোলজি এমন একটা জিনিস, সেই সাইকোলজিটা প্রয়োগ করতে হবে, যেটা যে পুরুষ জাতির কাছ থেকে সেই মেয়েটা আঘাত পেয়েছে সেখানে যদি সেই পুরুষ জাতি আবার তাকে সেই অভয়টুকু দিতে পারে, সেই অভয়টা দিয়ে তার জীবনে শান্তি এনে দিতে পারে, ভালোবাসা এনে দিতে পারে, এর চেয়ে বড় কাজ পৃথিবীতে আর কিছু হতে পারে না। এই জন্যই বলছি ডাক্তারবাবুরা ইগনেশিয়া প্রয়োগ করার আগে সেই মেয়েটার চারিত্রিক ব্যাপারটা ভালো করে বুঝবেন। হ্যাঁ, তাকে পরামর্শ দেবেন এবং তার সঙ্গে আলোচনা করে সহানুভূতিশীল দৃষ্টিতে তাকে বেঁচে থাকার অন্যান্য পরামর্শ দিয়ে দেবেন, ঠিক আছে? ইগনেশিয়া মেয়েদের এই কাজটি করে, এটা হচ্ছে একটা প্রধান লক্ষণ। তারপরে এই ইগনেশিয়া ঔষধটা আর কী কী করে সেটাও আমি একটু বলে দিচ্ছি। দেখুন, এটা কিন্তু আবার অর্শের একটা বিশেষ প্রয়োজনে দেওয়া হয় তাকে, সেটা হচ্ছে অর্শ যদি যখন হয়ে যায়, অর্শ যেমন মল বের হচ্ছে, কিন্তু মলটা বের না হয়ে ভেতর থেকে র্যাকটামটাই বেরিয়ে এলো, গুগল যেটাকে বলা হয়, মাংসপিণ্ডটাই বেরিয়ে এলো, হ্যাঁ, পাতলা মলের সাথে মাংসপিণ্ডটা উল্টো বেরিয়ে এলো, তখন একটা অস্বস্তিকর অবস্থা হয়, অর্থাৎ সেটাকে আবার চেপে ঢুকাতে হয়, না হয় এমনি এমনি ঢুকে, এই অবস্থাতে ইগনেশিয়া দেওয়া হয়। গেল একটা। আরেকটা হচ্ছে ছোটো কৃমি। ছোটো ছোটো কৃমিরা মলদ্বারে কিন্তু সুরসুর চুলকায় ভীষণ, অনেকে চুলকে চুলকে রক্ত বের করেন আর সেটা থেকে আবার পাইলসও হয়ে যায়। তাহলে পাইলসের সাথে কৃমির একটা কিন্তু বড় সম্পর্ক আছে, এই কৃমির থেকেই অনেকের পাইলস হয় বিশেষ করে, তো সেখানে ইগনেশিয়া দিলে পরে ঠিক হয়ে যায়। আশা করছি সবগুলো রোগ সম্পর্কেই লক্ষণগুলো মিলিয়ে আপনারা ইগনেশিয়া দিলে রোগী ভালো হয়ে যাবে, ঠিক আছে? আজ তাহলে এই পর্যন্তই, আগামী কালকের জন্য বিদায় চাইব। নমস্কার, ধন্যবাদ।